ইউজিসি নথিতে পরিষ্কার দেখা যাচ্ছে দু হাজার একুশ সালের সর্বশেষ যা তথ্য এসছে র্যাগিং যে সেল তাদের পরিসংখ্যান বলছে সারা দেশে পাঁচশো এগারোটি র্যাগিং এর ঘটনা তার শীর্ষে রয়েছে আর মধ্যপ্রদেশ অর্থাৎ বিজেপি শাসিত রাজ্য তো বিজেপি শাসিত রাজ্য তারা হচ্ছে দেশের শীর্ষে র্যাগিং এ আর শুভেন্দু অধিকারী এখানে বড় বড় কথা বলবে কিন্তু কি সহ্য করা যায় যাদবপুরে র্যাগিং করবে বামেরা সারা দেশে র‍্যাগিং করবে বিজেপি আর এখানে হাত মিলিয়ে গাল দেবে তৃণমূলকে এটা কোন বিচার হলো এতো তো মানুষ দেখছেন মানুষ অনুভব করবেন এদের এই কুৎসিত চরিত্র আর শিক্ষা বলেছেন যে দাদনপুর कांडের জন্য 100 ভাগ দায়ী রাজ্যপাল তার কারণ শিক্ষা মন্ত্রী যা বলেছেন ঠিক বলেছেন অত্যন্ত ভদ্র তাই কম বলেছেন

শুভেন্দু অধিকারী বাংলা বুঝতে পারেন না অথবা কাল্পনিক সমস্ত সংলাপ ভেবে কথাবার্তা বলেন আমরা পরিষ্কার বলছি র্যাগিং তীব্র প্রতিবাদ বিচার হবে তদন্ত হবে এখানে এই বাস্তুঘুঘু বামেরা এসব করেছে আর সারা দেশে বিজেপি হচ্ছে র্যাগিং এর শীর্ষে রয়েছে তথ্য কে দিচ্ছে ইউজিসি ইউজিসির কোন শাখা অ্যান্টি র্যাগিং সেল তো সেগুলো তো দেখতে হবে তো সেখানে দাঁড়িয়ে ব্রাত্য বসু রেকিং এর নিন্দা করেছেন এখন শুভেন্দু ওদিকে বিজেপি কে আড়াল করতে হবে বাস্তু বাস্তুঘুঘু বামেদের আড়াল করতে হবে সেই কারণে এই ধরনের মিথ্যাচার করছে